লোভী মামা। গরমের ছুটি শুরু হয়ে গেছিল আর সব বাচ্চারা গ্রামে তাদের দাদু দিদা ও ঠাকুরদা ঠাকুমার বাড়ি কিছুদিন থাকার জন্য এসেছিল। সারা বছরে এই একটাই সময় ছিল যখন রামপুরের অলিগলিতে লোকের হাসি খুশি কোলাহলের আওয়াজ আসত। সেই বৃদ্ধ বয়সী লোকেরা নিজেদের নাতি পোতাদের দেখতে পেয়ে এবং তাদের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েত। আবার বাচ্চাদের জন্যও অনেক কিছু শেখার অবসর থাকত। তাছাড়াও বাচ্চারা পুরো গ্রামে মজা করে বেড়াত। রামপুর গ্রামে বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটা মাঠ ছিল যা একটি পুকুরের পাশে ছিল। সব বাচ্চারাই বিকেলবেলা সেই মাঠে খেলতে যেত। মাঠের পাশে একটা ঘর ছিল, সেখানে লক্ষণ নামের এক লোক থাকত। সব বাচ্চারা তাকে মামা মামা বলে ডাকত। লক্ষণের বাড়িতে শুধু সে ও তার স্ত্রী থাকত। লক্ষণ পাশে পুকুরে মাছ ধরার কাজ করত, আর এটাই তার জীবিকার একমাত্র সাথী ছিল। লক্ষণ এক নম্বরের লোভী মানুষ ছিল, বাচ্চাদের তার একদম পছন্দ ছিল না। বাচ্চারা তাকে প্রায় জিজ্ঞাসা করত, মামা মামা আমরাও কি দেখতে পারি যে আপনি কেমন করে মাছ ধরেন? তো লক্ষণ বলতো, না আমাকে বিরক্ত করো না, যাও এখান থেকে, চলে যাও। খেলার মাঠ ছোট হওয়ার দরুন সব বাচ্চাদের সেই ছোট জায়গাতেই খেলতে হতো, তাই প্রায় বাচ্চাদের বল লক্ষণে ঘরের উঠোনে চলে যেত। বাচ্চারা তাকে বলতো, মামা এইবার দিয়ে দিন, এরপর কখনোই বল আপনার উঠোনে আসবে না। তো লক্ষণ বলতো, এইবার তো এসে গেছে তাই না, যাও যাও পালাও এখান থেকে। লক্ষণ কখনোই বাচ্চাদের জিনিস ফেরত দিত না। অনেকবার গ্রামের লোকে তাকে বুঝিয়েছে, তাও সে কখনোই বোঝেনি। একবার এক বুড়ো ব্যক্তি তাকে বলল, কেন লক্ষণ তুমি বাচ্চাদের বল ফেরত দিয়ে দাও না কেন? এবার ছুটিতেই তো বাচ্চারা আসি এখানে, আর আসলেও তোমার তো কোনো ক্ষতি করে না। ঠিক আছে, পরের বার থেকে ফেরত দিয়ে দেবো, কিন্তু সব কিছু সহ্য তো আমাকেই করতে হয় তাই না? লক্ষণ ভাবল, করার কথা আর বলার কথা দুটোতেই অনেক তফাত। লক্ষণ তো এখনও কোনো বল ফেরত দেবে না, সে শুধু বৃদ্ধ লোকের অপমান করতে চায়নি, তাই সেই বৃদ্ধ লোকের কথায় হ্যাঁ বলেছিল। পরের দিন যখন বাচ্চাদের বল লক্ষণের উঠোনে এলো, বাচ্চারা তাকে ডেকে বলল, মামা আমাদের বল দিয়ে দিন মামা। লক্ষণ সেই বাচ্চাদের আওয়াজ শুনল, তখনই ঘরের ভেতরে লুকিয়ে গেল আর এমন নাটক করলো যেন বাড়িতে কেউই নেই। বাচ্চারা অনেকবার ডাকল কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। তবে বাচ্চারা মামার সব চালাকির কথা জানত। তার একটা মতলব করলো যে আজকে তো মামাকে ঘর থেকে বার করিয়ে ছাড়বে। বাচ্চারা একটা চকচকে পলিথিন নিয়ে এলো, তার মধ্যে পাথর ভরে দিল এবং তার সেই পাথরটাকে পুকুরে ফেলে দিল যেখানে লক্ষণ মাছ ধরার জাল লাগিয়েছিল। আর তারপর লক্ষণের বাড়ির কাছে এসে চেঁচাতে লাগলো, যদি বল না দেন তো না দিন, কিন্তু আমাদের কথাটা তো শুনুন। পুকুরে আপনি যে জাল লাগিয়েছেন তাতে কোনো চকচকে বড় মাছ ফেসেছে। লক্ষণ বুঝতে পারলো যে বাচ্চারা তাকে বোকা বানানোর চেষ্টা করছে, তাই সে কোনো জবাব দিল না। বাচ্চারা আবার বলল, আরে না না, এটা তো অনেকটা বেশি চকচক করছে। এটা মাছ তো হতেই পারে না, হয়তো অন্য কিছু, তাই না চিন্টু? এই চিন্টু দাঁড়া দাঁড়া, তুই ওর থেকে দূরে থাক, কি জানে যে সেটা মামার কোনো মূল্যবান জিনিস। ঘরের ভেতরে থাকা লক্ষণের মাথায় তিনটে শব্দ ঘুরতে লাগলো, বড়, চকচকে আর মূল্যবান। লক্ষণ ভাবলো যে কে জানে যে বাচ্চারা সত্যি বলছে, আর জালে যদি সত্যি সত্যি এরকম কিছু থাকে। রাজা মহারাজাদের ডুবে যাওয়া খাজনার কথা সে শুনে রেখেছিল। তারপর সে ভাবতে লাগলো যেন তার আগেই নেই বাচ্চাগুলো সেটা নিয়ে চলে যায়। তার ভাবার পরই লক্ষণ ঘর থেকে দৌড়ে বাইরে এলো, বাচ্চাদের সামনে থেকে সোজা পুকুরে চলে গেল। যেই লক্ষণের নজর সেইটার উপর পড়ল ও তার মনে হলো যে এটা সত্যিই কোনো মূল্যবান জিনিস। লক্ষণ আর কিচ্ছু দেখল না, সোজা পুকুরে ঝাঁপ দিল আর সেই চকচক করা জিনিসটাকে তুলল। সেটা তুলতেই সে বুঝতে পারলো যে সেটা আর কিছুই নয়, শুধু একটা সাধারণ পাথর। কিন্তু এখন চিন্তা ভাবনা করার জন্য অনেকটাই দেরি হয়ে গিয়েছিল।
লক্ষণের ভারে সেই জাল ছিঁড়ে গেল। জালে আটকানো সব মাছরাও পালাতে লাগলো। আর তারপর লক্ষণের সমস্ত অহংকার, সমস্ত লোভ সেই জলে ধুয়ে গেল। বাচ্চারা লক্ষণকে বোকা বানিয়ে একদম ঠিক করেনি, কিন্তু সেই কথায় লক্ষণ কখনো রেগে যায়নি। সে বুঝে গিয়েছিল যে এই সব ওরই লালসার পরিণাম। সে বাচ্চাদের সব জিনিসপত্র ফিরিয়ে দিতে লাগলো, আর তারপর কখনোই সে বাচ্চাদের খেলার সময় বিরক্ত করেনি। জাদুই ট্রেন চম্বা ট্যারামেরা রাস্তাকে কেটে 100 বছর পুরনো একটা রেল লাইন ছিল। ইংরেজদের শাসনের সময় কখনো কখনোই ওই লাইন দিয়ে ট্রেন যেত, কিন্তু এখন কিছু লাইন ভেঙে গেছিল আর কিছু লাইনে জং ধরে গেছিল। কোথাও কোথাও রাস্তার ওপরে ওই লাইনটা দেখা যেত, কিন্তু আবার দেবদারের বনে হারিয়ে যেত। রাতের 11টা বেজে গেছিল। রামু কাকা ঘড়ির সময়কে ধ্যানে রেখে নিজের সামার হাউস থেকে বেরিয়ে পড়ল। মাথায় একটা টুপি পরে, একটা শল গায়ে দিয়ে উনি জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া ওই রেল লাইনটাকে মাত্র নিজের লণ্ঠনের আলোয় দেখতে লাগলো। আজকে ওই ট্রেনটা আসেনি, কোনো আওয়াজও আসলো না। অন্ধকারে নিজের চোখকে বড় বড় করে যখন রামু কাকা কিছু বুঝতে পারছিল না, তখন উনি হতাশ হয়ে ফিরে গেল। রামু কাকা হঠাৎ করে পেছন ফিরল। এসে পড়েছে, কিন্তু কোথায় আছে? আরে হেমা, হেমা, আমি বলেছিলাম না, দেখো এসে পড়েছে ট্রেন। হেমা রামু কাকার স্ত্রী ছিল, যে ওনার আওয়াজ পেয়ে ঘরের থেকে বাইরে বেরোলো। কেন চিৎকার করছেন? দেখেছেন কত রাত হয়েছে? হেমা শোনো, এই ট্রেনের আওয়াজ, আমি বলেছিলাম না। হেমা মন দিয়ে শুনল। হ্যাঁ গো, আমি শুনতে তো পাচ্ছি, কিন্তু এটা কেমন করে সম্ভব? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে গো। আর তুমি বলতে আমি পাগল হয়ে গেছি, শুনছো? আমার এসব ঠিক লাগছে না। আপনি ভেতরে এসে পড়ুন, আমরা কালই আমাদের বাড়ি ফিরে যাব। হেমা আর রামু কাকার নামে জঙ্গলের কাছেই একটা জমি ছিল, যেখানে ওরা একটা ঘর বানিয়েছিল। কখনো ইচ্ছে হতো তো ওরা এখানে থাকতে আসতো, কিন্তু এখন হেমা ভয় পেয়ে গেছিল। আরে তুমি ভয় কেন পাচ্ছ হেমা? আচ্ছা ঠিক আছে, আর 2 দিন আরো থেকে যাই না হেমা। দেখো গো, আমার এখানে ভূত প্রেতের মাঝখানে থাকার কোনো ইচ্ছা নেই। এমনিও এখন বয়স হয়ে গেছে, এখন আপনি আর ফরেস্ট অফিসার নেই, রিটায়ার হয়ে গেছেন, এটা ভুলে যাবেন না। হেমা কালি 2 দিন। এইবার হার মেনে হেমা রামুর কথা মেনে নিল। আজ রাতের বেলা ওরা সময়ে শুয়ে পড়েছিল। 9টার সময় ঘরের লাইট বন্ধ হয়ে গেল। 11:15 রামু কাকা আস্তে আস্তে নিজের লণ্ঠন নিয়ে একবার আবার ওই জাদুই আওয়াজ খুঁজতে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ অপেক্ষা করার পর একবার আবার ওই চেনাশোনা ট্রেনের আওয়াজ জঙ্গলের দক্ষিণ দিক থেকে আসছিল। এই ট্রেনটা কোথায় আছে? রামু কাকা লণ্ঠন নিয়ে জঙ্গলের দিকে গেল। কিছুক্ষণ আওয়াজের পিছু করার পর ওই আওয়াজটা আসতে হতে লাগলো। হাঁপিয়ে যাচ্ছি, বোধহয় হেমা ঠিকই বলছিল, জানি না এই আওয়াজটা কিরকম জাদু। পরদিন রামু কাকা হেমাকে নিয়ে পাহাড়ের ওপরে থাকা মন্দিরে গেল। মন্দিরের সিঁড়িতে উনি ওনার পুরনো বন্ধুকে পেল। আরে শর্মা বাবু, অনেকদিন পরে দেখা হলো, নমস্কার নমস্কার, কেমন আছেন? হ্যাঁ বন্ধু রামু, অনেক দিন হয়ে গেল, রিটায়ারমেন্টের পর কেমন যেন সবকিছু হারিয়ে যায়। আমিও আমার গ্রাম মুর্শিদাবাদে চলে গেছি। আচ্ছা শর্মা বাবু, একটা কথা বলুন, ওই যে রেল লাইনটা আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, ওটা দিয়ে 100 বছর ধরে কোনো ট্রেন যায়নি? শর্মা বাবু প্রশ্নটা শুনে চমকে গেল। কি কথা বলছো রামু? যবে থেকে আমার জন্ম হয়েছে তখন থেকে তো আমি ওটা দিয়ে কোনো ট্রেন চলতে দেখিনি। হেমা বৌদি, এই মহাশয় কি করছে আজকাল? কি বলবো, এখন কিছু রাত ধরে কোনো জাদুই ট্রেন খুঁজছে, জানি না কি হয়ে গেছে ওনার। একসঙ্গে সিঁড়ি উঠতে উঠতে রামু কাকা শর্মা বাবুকে সব কথা বলে দিল। ওপরে পৌঁছতেই উনি শর্মা বাবুকে নিয়ে
মন্দিরের পেছনের বাগানে গেল আর ব্যাগের থেকে নিজের দূরবীন বের করে দেখতে লাগলো। ওই হলো আমাদের ঘর, আর এই হলো ওই রেল লাইন, আর দক্ষিণ দিকে তো রাবি নদী বইছে, কিন্তু ট্রেন ওদিক দিয়ে কেমন করে আসবে? আরে আনো, আমাকে দাও। দেখো রামু, এখন নদীর থেকে বের হয়ে তো কোনো ট্রেন এদিকে আসবে না, নিশ্চয়ই তোমার ভ্রম হয়েছে। আমিও ক্লান্ত হয়ে গেছি ওনাকে বোঝাতে। দাদা ভাই, আপনি কিছু করুন না। চলো রামু, আজ আমিও ওখানে যাব তোমার সাথে, দুজনে মিলে ওই জাদুই ট্রেনটাকে ধরব। সন্ধে হতেই শর্মাবাবু নিজের স্ত্রী রেশমার সঙ্গে রামু কাকার সামার হাউসে আসলো। রাতের খাওয়ার পর এখন 11টা বাজার অপেক্ষা হচ্ছিল। এই নাও, সময়ও হয়ে গেল, চলো রামু দেখি গে জাদু। ঠিক 11:15 দক্ষিণ দিক থেকে আওয়াজ আসতে লাগলো, কো কো কো। শর্মাবাবু আর রেশমার কান খাড়া হয়ে গেল, হেমা ভয় পেয়ে গেল। দেখেছো শর্মাবাবু, আমি বলছিলাম না, চলো ওইদিকে, ওদিক থেকেই আওয়াজটা আসছে। হেমা আর রেশমা ঘরেই থাকলো, রামু আর শর্মাবাবু ওই জাদুই ট্রেনটাকে খুঁজতে বেরিয়ে পড়ল। সময় খুব কম শর্মাবাবু, এই আওয়াজটা 2 মিনিট পরই কম হয়ে যাবে। দুজন রেল লাইনটাকে অনুসরণ করে জঙ্গলের দক্ষিণ দিকে তাড়াতাড়ি চলতে লাগলো। রামু, ট্রেনের আওয়াজের তীব্রতা তো বাড়ছে। দুজনেই একটা বড় গাছের সামনে পৌঁছে গেল। জাদুই ট্রেনের চিহ্ন মাত্র ছিল না, কিন্তু এখনো আওয়াজ খুব জোরে আসছিল। রামু, এই আওয়াজটা কি এই গাছের থেকে আসছে? রামু কাকা আর শর্মাবাবু একজন আরেকজনকে দেখলো। রামু কাকা পাশেই পড়ে থাকা একটা বাঁশের টুকরা উঠালো আর জোরে গাছের একটা ডালে মারলো। ঢাপ, একটা রেডিও জোরে নিচে পড়লো। এখন জঙ্গল নিঃশব্দ হয়ে গেল, কোনো জাদুই ট্রেনও ছিল না আর কোনো আওয়াজও ছিল না। এই নাও তোমার জাদুই ট্রেন। তখনই একটা ছেলে হাতে একটা লাঠি আর একটা লণ্ঠন নিয়ে ওদিকে আসলো। কে তুমি? নমস্কার স্যার, আমি বাহাদুর, জঙ্গলের এই দিকটার চৌকিদার। আমি 10 দিন ধরে নাইট ডিউটিতে আছি। বাহাদুর, এই রেডিওটা কেন? একটু মন দিয়ে দেখতেই রামু কাকা বাহাদুরকে চিনতে পারলো। আরে বাহাদুর, এই সব কি? তুমি জানো কতদিন ধরে এই আওয়াজটা আমার বাড়ি অবধি পৌঁছচ্ছে? ক্ষমা করে দিন স্যার, কিছুদিন ধরে কিছু লোক নিজের ভেড়া নিয়ে জঙ্গলের এদিকটাতে ঢুকে পড়ছিল, তাই আমি এই সাইরেনের ব্যবহার করেছি, যাতে ওরা ওদের ভেড়া এই ট্রেনের দিকে না আনে। ট্রেনের আওয়াজ শুনে ওরা আবার ফিরে যায়। এটা শুনে রামু আর শর্মাবাবু জোরে জোরে হাসতে লাগলো আর আবার নিজের ঘরের দিকে চলে গেল। আরে ইয়ার, আমি তো ভেবেছিলাম কোনো জাদুর ট্রেন আসবে আর আমি ওটাকে ধরে ফেলবো। বাহাদুর ও বুদ্ধি কি দারুণ লাগিয়েছে, হা হা হা। আপাতত তো তুমি ঘরে গিয়ে হেমা বৌদির রাগকে সামলাও, হা হা হা।